ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্গল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, একটা নতুন ব্লগ। তো গরমের মধ্যে তোমরা কে কেমন আছো জানিও আমি না, কতদিন হলো ঠাকুর দিতে পারছি না। ইচ্ছা আছে কালকে থেকে ঠাকুর দেওয়া, কারণ মোটামুটি কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কালকে একবার মাথায় একটু শ্যাম্পু করে নেবো, তারপর দেখ কত বাসন, কত সরি বাসন হচ্ছে, কত জামাকাপড় কালকে কেচেছি, জামাকাপড় আজকে কেচেছি, জামাকাপড় সব পরে রয়েছে, কোনো কিছু ভাঁজ করতে পারিনি। এই কারণে ভাঁজ করতে পারিনি কারণ দুদিন ধরে বাইরেটা পরিষ্কার করছি, তার কোদাল দিয়ে কোনো দিন মানে কোদাল টানিনি। কোদাল টেনে হাতের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে, হাতের অবস্থা খুব খারাপ। হাত এত ব্যথা করছে না, মানে ইচ্ছে করছে না, শৈলেও দিচ্ছে না। তার মধ্যে এত গরম, ছেলের সকালবেলা এক্সাম বলে ভোরবেলা উঠতে হচ্ছে, রাত দিনের বেলা ঘুমোতে পারছি না, রাতের বেলা ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, ভোরবেলা উঠে যেতে হচ্ছে 5টা সাড়ে 5টার মধ্যে, কারণ ঘরের যাবতীয় কাজ বাজ সেরে তারপর ওকে একটু খাইয়ে নিয়ে তারপর যেতে হচ্ছে। কারণ তাড়াতাড়ি উঠতে হচ্ছে, আর তাড়াতাড়ি ওঠার জন্য না আর শরীরে মানে এনার্জি পাচ্ছি না। ভোরবেলার দিকটাই দেখবো অ্যাকচুয়ালি ঘুম আসে গরমকালে, যেহেতু এতটা গরম, আর সেই সময়টাই আমাকে উঠে যেতে হচ্ছে। তো আর ওই জন্য শরীরটা একদম দুদিন হলে একদমই ভালো যাচ্ছে না। কালকে তো একটুও ভালো লাগছিলো না, আজকে তাও একটু মোটামুটি আছে, তাও হাতে প্রচণ্ড ব্যথা করছে। তবু দেখো এই যে বিছানার চাদর টাদের তুলে রেখেছি, চাদর পাতবো বলে চাদর নিয়ে এসেছি, এখন চাদরটা পাতবো। আর এই ঘরে বিছানা এই অবস্থা, ওই ঘরে বিছানা এই অবস্থা, আর ইচ্ছা আছে এইবার বিছানাটা কমপ্লিট করে জামাকাপড়গুলো গুছাবো। পাপা ওগুলো কাঁচা ধোয়া জামাকাপড় তো, ওগুলোর উপর ওঠো না, লাট হয়ে যাবে। আর কালকে দেখি ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে কালকে থেকে আবার পুজো দেওয়া স্টার্ট করবো, কারণ কালকে অলরেডি আমার 7 দিন হয়ে যাবে, কালকে থেকে স্টার্ট করবো। দেখো ঘরে পুজো টুজো সন্ধ্যা টন্ধ্যা না দিতে পারলে কেমন লাগে না, বিরক্ত লাগে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার আলনা ঠাল্লা গোছানো কমপ্লিট, বিছানা গোছানো কমপ্লিট, ছেলে পড়তে বসে পড়েছে। আর এদিকটাও দেখো আমার শ্বশুরের মুখের ওপরটা না নোংরা হয়েছিল, ছেলেই নোংরা বলতে কি, ছেলে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। এই চুড়িদারটা আর প্যান্টটা কালকে ছেলের লাস্ট এক্সাম আছে, তো ওটা পরে যাবো বলে ওই জন্য ওটা আর ই করলাম না, ওটা পরে আসি এসে তারপর কাল ঠিকছে। তো তো এখন আবার ওই ঘরটা কমপ্লিট করি, তারপর আবার দেখতে থাকো। তো এই দেখো এই ঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে, এখন এই ঘরে বিছানা ফিছানা সব কী করবো, পরিষ্কার করবো। বন্ধুরা দেখো ফাইনালি আমার এটার উপরটাও নোংরা হয়ে গেছিলো অনেক, পাপা এটা রাখ 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 রাখ। তো দেখো এটাও মোটামুটি পরিষ্কার ছেলে এগুলো টুকটাক রাখে, দেখা দেখ। তো আর
তো দেখানো হয়নি, এই জায়গাটাও পরিষ্কার করেছি, প্লাস দেখো বিছানাটা কয় পরিষ্কার। তো এখন একটু শোবো, আর শোইলে দিচ্ছে না, যেন মনে হচ্ছে কি হাঁপিয়ে গেছি। আর আজকে বাইরেটা পুরোটা পরিষ্কার করেছি, জানো তো, তোমাদের দেখানো হয়নি, এখন বুঝতে পারবে কি না তুমি দেখ। পেয়েছো নিশ্চয়ই। আর বিকালবেলা দেখো বাসন টাসন মেজে রেখেছি, এখন বাসনগুলো গোছায়নি, তো এখন বাসনগুলো গুছিয়ে নেবো। আর ওই ঘরটাও তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম এই ঘরটাও গোছানো কমপ্লিট। তো যাই হোক, আজকে একটুখানি অবধি কাজ করে এখন শুধু বাসন কটা গোছাবো, আর রাত্রেবেলা আজকে পান্তা ভাত খাবো। পান্তা ভাত না তোমরা কী বলো জানি না, সবাই এক একজন এক এক রকম, আমাদের এখানে বলে পুষ্টি ভাত, কেউ বলে পান্তা ভাত, মানে বাপের বাড়ি এলাকায় বলে পান্তা ভাত, শ্বশুরবাড়ি এলাকায় বলে পান্তা ভাতটাকে বলে পুষ্টি ভাত। তো সেটাই আজকে খাবো রাত্রিবেলা। আর ওই দেখো ভাত রয়েছে, অল্প একটু তরকারি রয়েছে, তরকারি নেই যে সেটা না, তরকারি রয়েছে অল্প একটু একদম রয়েছে। তো ওই জন্য ভাত, চলো অনেক এমনিও গরম পড়েছে, ভালো লাগবে না, তো চলো পান্তা ভাত খেয়ে নেবো। আজকে আলু ভাজবো রাত্রিবেলা, আলু ভাজা আর পান্তা ভাত। আর ছেলের তো কালকে জিকে বই, তো ছেলেকে দেখলেই জামা কাপড় গোছাতে গোছাতে পড়ালাম, মুখে মুখে জিজ্ঞাসা করবে, ওকে ওটা লেখাবে না, তো ওই জন্য মুখে মুখে ওকেও জিজ্ঞাসা করলাম। আমি ইচ্ছা আছে ওকে কালকে এক্সাম হয়ে গেলে ওকেও ছুটি দেবো, আর আমিও নিজে একটু ছুটি নিয়ে রেস্ট নেবো, কারণ শরীরে না বিশ্বাস করো আর দিচ্ছে না, হাঁপিয়ে গেছি সত্যি কথা। তার মধ্যে আবার এর মধ্যে আমাদের বাড়িতে মানে একটা ইসে চলছে, কথা কি হবে সে তো অবশ্যই তোমাদের দেখাবো, তো যদি হয় অবশ্যই কী হয় সেটা সাসপেন্সই থাক, হলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই মুহূর্তে শেয়ার করছি না, সেটা এই মুহূর্তে সাসপেন্সই রাখছি। তো যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সঙ্গে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি এগিয়ে যাবো এটুকুনি জানি। তো আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার যদি ভালোবাসা না দিতে তাহলে আজকে আমার 115 জন সাবস্ক্রাইবার হতে না, আমি অনেক কষ্ট করে মানে একটা আমার কাছে এই 115 জন সাবস্ক্রাইবার প্লাস আমার যে ভিউয়ার, আমার কাছে যে ভিউয়ার্স যারা আছে আমাকে দেখে, যারা হয়তো সাবস্ক্রাইব করেনি কিংবা হয়তো আমার ভিডিও ভালো লাগে, যাই হোক কিছু একটা হবে, ভালো লাগে কিংবা ভালো লাগে না হয়তো ওই জন্য সাবস্ক্রাইব করেনি, তো যাই হোক যারাই আছো আমাকে, আমার ভিউয়ার্সরাদেরও আমার তরফ থেকে খুবই ভালোবাসা জানাই, আর আমার যে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকেও আমার তরফ থেকে আমি খুবই তাদেরকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দুটোই জানাই দুজনদের। তো আমি জানি না কে কোথা থেকে দেখছো, তো যে যেখান থেকে দেখছো আমি তাদেরকে সত্যি খুবই মানে ধন্যবাদ জানাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সাপোর্ট দিয়েছো, এগিয়ে দিচ্ছো আমাকে, ধন্যবাদ তাদেরকে। তো আজ আর কথা বাড়াবো না, দেখি রাত্রেবেলা কী হয়, তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো। এখন আর ভালো লাগছে, একটু শরীরে রেস্ট নেবো, মানে হাত ব্যথা করছে, হাতে এই জায়গাটা না ফোসকা টাইপের পড়ে গেছে, কোনোদিন জীবনে কোনোদিন কোদাল ধরিনি, ভাবিও নি কোনোদিন ধরতে হবে, এই জন্যই বলে বুঝি মেয়েদের জীবন, মেয়েদের আজ কোথায় আছো, জন্ম হয়েছো এক জায়গায়, কর্ম কোথায় করবে সেটা তুমি নিজেও জান না, তো ওই জন্যই বলে হয়তো যে মেয়েদের জীবনটা এতটা সস্তা না আর এতটা সহজও না, তো সেটাই আমি আমি নিজের জীবন দিয়ে নিজে এটা প্রমাণ পাচ্ছি, যেটা কোনো দিন ভাবিনি সেটা আজকে করতে হচ্ছে। তো যাই হোক, যেটাই হচ্ছে ভালোই হচ্ছে, ভালো হোক খারাপ হোক দুটোই আমার কপালে যেটা আছে সেটাই হবে লেখা। সবসময় যেই জিনিসটাই হবে না কেন সেই জিনিসটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করবে, তাতে দেখবে তোমার কষ্ট কম হবে, যা সবার ক্ষেত্রে আমি বলছি, শুধু আমার ক্ষেত্রে না। আজকে আমি যদি এই জায়গার জিনিসটাকে যদি হাসি মুখে না মেনে নিতে পারি তাহলে আমার কষ্ট হবে, হাসি মুখে মেনে নিতে পারছি বলে আর কষ্ট হলেও একটু হলেও মনে হচ্ছে না ঠিক আছে চলো নেক্সট ঠিক হয়ে যাবে। তো ওই জন্যই বলছি সবাইকে, যারাই যেরকমই কষ্ট আছে না কেন, সবার লাইফে কিছু না কিছু সাময়িক কষ্ট আছে, সবার লাইফে কেউ একদম পারফেক্ট হয় না, পারফেক্টভাবে কোনোদিন কোনো মানুষ হয় না, তো সেই জন্যই বলছি সবাই হাসি খুশি থাকো, আনন্দে থাকো, আর খুব লাইফটা ভগবান মানব লাইফ এক একটাই দেয়, আমি শুনেছি, আমি জানি না সত্যি না মিথ্যা, আমার ঠাকুমা সবসময় বলতো যে মানুষ জীবন একবারই দেয়, তো লাইফে ভালো দুঃখ আনন্দ কষ্ট ভালো লাগা খারাপ লাগা সব আছে, তো সবটাকেই এনজয় করো,
হয়তো আজকে দুঃখ আছে কালকে সুখ হবে, আজকে খারাপ আছে কালকে ভালো হবে। তো এইভাবেই চিন্তা, পজিটিভ সবসময় চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলো। ওকে, বাই, গুড নাইট সবাইকে।